हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल टू अ न्यू व्लॉग। तो आज के 1 January 2022 এর মানে ফার্স্ট ডে। তো তোমরা তো সবাই নিশ্চয়ই কোনো না কোনো প্রোগ্রামে বিজি থাকবে আজকে। আর তো আমারও সকালবেলা ঘুম থেকে উঠে, তো দিনটা যেহেতু 1 January, তো বছরের প্রথম দিন বলে বেশ ভালোই লাগছে। তো এখন ভাবছি স্পেশাল কি করা যায়, স্পেশাল কি করলে মানে সবাইকে, বাড়ির সবাইও আনন্দ পাবে। তো সকালবেলা উঠে সেইভাবে ব্রেকফাস্টটা সেইভাবে স্পেশাল কিছু হয়নি। তো আর যেহেতু আজকে স্যাটারডে, তো স্যাটারডেতে আমরা আবার নিরামিষ, আমাদের নিরামিষ খাই স্যাটারডেতে। তো মাছ মাংস আইটেম তো কিছুই হবে না, মাছ মাংস হবে না যেহেতু। তো প্রথমেই মাথায় এলো পনিরের কথা। তো পনির হচ্ছে আমার ছেলে মেয়ে এবং হাজবেন্ডের ফেভারিট ডিশ। তো পনিরের যে কোনো মানে আইটেম তুমি ওদের দাও, ওরা বেশ খুশি হবে। তো তাই আজকে ডিসাইড করলাম যে আজকে পনিরই করব। তো যাই হোক, 31st নাইটেও তোমাদের উইশ করা হয়ে গেছে। ওয়ান্স এগেইন আমি উইশ করতে চাই তোমাদের যে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তোমরা ভীষণ ভালো থাকো, সারা শুধু আজকের দিনটা নয়, সারাটা বছর তোমরা আনন্দে থাকো, সুখে থাকো। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা মানে এখন আমরা যেটা নিয়ে ভীষণ চিন্তিত থাকি, সেটা হচ্ছে সবাই সুস্থ থাকো। তো আজ সকালে ব্রেকফাস্টে সেরকম কিছুই বানাইনি, বানিয়েছিলাম রুটি তরকারি, আর কাল যে গাজরের হালুয়াটা বানিয়েছিলাম সেটা দিয়েই ব্রেকফাস্টটা স্পেশাল হয়ে গেছে। তো বছরের 2021-এর শেষ দিনটা আর 2022-এর ফার্স্ট দিনটা দুটোই ওই গাজরের হালুয়া দিয়েই আমাদের মিষ্টিমুখ করা হয়ে গেছে। তো ভালোই হলো, বেশ একটা ডিশ দিয়ে দুদিন মিষ্টিমুখ করা হয়ে গেল। তো আজ লাঞ্চের রেসিপিতে আমি তো তোমাদের বললামই পনির বানাবো। তো পনির আমি ঘরেই বানাই, পনিরটা মানে পনিরটা সেটাও আমি ঘরেই তৈরি করি। তো বাইরের পনির বলে যে ওরা বলে যে ঘরের পনিরটা বেশি নাকি টেস্টি হয়, তো যাই হোক আমি ঘরেই পনিরটা তৈরি করি। তো আজকে তোমাদের সাথে সেই পনিরটা কী করে বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চলো আর দেরি না করে তাড়াতাড়ি পনিরটা তৈরি করে নিই। আর পনিরটা তৈরি করা অনেক কাজ আছে, পনিরটা তৈরি করব, পনিরটা তৈরি করে আবার সেটা রান্না করব। আর পনির ছাড়াও এছাড়াও তো আরও কিছু কিছু আইটেম বানাতে হবে। তো আর বেশি দেরি করব না, বেশি কথা বলবো না, তো চলো সোজা রান্নাঘরের দিকে চলে যাই। আমি গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি, এই দুধটাকে ভালো করে আগে ফোটাতে হবে। দুধটা ভালো করে ফুটে এসছে দেখো, এবার দুধটা যখন ভালো করে ফুটে আসবে তখন ভিনিগার এর সাথে মিক্স করতে হবে। এই যে আমি ভিনিগার নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ ভিনিগার, দেখা যাচ্ছে দেখেছো, সামান্য পরিমাণ ভিনিগার নিয়ে নিয়েছি। এই ভিনিগারটা ধীরে ধীরে এই দুধে অ্যাড করতে হবে, অল্প অল্প করে বারবার অ্যাড করতে হবে, মানে একবারে সব অ্যাড করে দেবে না, অল্প অল্প করে অ্যাড করবে। আর এইভাবে দুধটাকে নাড়তে হবে যতক্ষণ না ছানাটা কাটছে, বারবার এইভাবে মিক্স করবে আর দুধটাকে নাড়তে হবে। ছানা কাটার পাউডার দিয়েও করা যায়, বাট ছানা কাটার পাউডারটা দিয়ে আমি করে দেখেছি ছানাটা কেমন যেন একটু শক্ত শক্ত টাইপের হয়। আর লেবুর রস দিয়েও করা যায়, যেটা ঘরে থাকবে সেটা দিয়েই করি আমি, ভিনিগারটা দিয়েই করি, বেশ ভালো হয়, সফট হয় পনিরটা, খুব সফট হয়, তার জন্য আমি ভিনিগার দিয়েই এই ছানাটা কাটি। প্রথমে এইভাবে ছানা কেটে নিতে হবে বেশ ভালো করে, দেখো আস্তে আস্তে ছানাটা কাটছে। তবে যতক্ষণ না পুরো ভালো করে একদম ছানাটা কাটবে ততক্ষণ তোমাকে এইভাবে ভিনিগার মিক্স করতে হবে আর নেড়ে যেতে হবে। দেখো ছানাটা বেশ ভালোভাবে কেটে গেছে আর দুধ দেখা যাচ্ছে না, পুরো জল বেরিয়ে এসেছে, ঠিক আছে। সুতরাং আমার ছানা কাটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো দেখো এই যে আমি ছানাটা এইভাবে আমি একটা পাতলা কাপড়ের মধ্যে নিয়ে, পাতলা কাপড়ের মধ্যে জলটা ছেঁকে জল ভালো করে ঝরিয়ে নিয়েছি,
দেখেছো, দেখতে পাচ্ছ পাতলা কাপড়ের মধ্যে ছানাটা? এই দেখো ছানাটা দেখাচ্ছি আমি, এই যে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি কি করব দেখাচ্ছি তোমাকে। এবার এটাকে ভালো করে প্লেন জায়গায়, একদম প্লেন এরকম তাকের মধ্যে এরকম করে রাখবে এটাকে, রেখে তারপর কিছু দিয়ে এটাকে চাপা দিতে হবে। দেখতে পাচ্ছ যে এটাকে আমি পাটা দিয়ে চাপা দিয়ে দিলাম, বুঝতে পেরেছ? আমার কাছে এটা আছে তাই আমি এটা দিয়ে চাপা দিলাম। তোমাদের কাছে যেই কোনো ভারী জিনিস থাকবে সেটা দিয়ে এরকম করে চাপা দিয়ে 30 মিনিটসের জন্য রেখে দেবে। যার কাছে, তোমাদের কাছে যদি বেশি টাইম থাকে তাহলে 1 ঘন্টার জন্য রাখলে আরও ভালো হয়। এইভাবে রেখে দিতে হবে। তো দেখো আমার 30 মিনিটস ওভার হয়ে গেছে, আমার হাতে সময় নেই আবার রান্না করতে হবে, তাই আমি এটা তুলে পনিরটা দেখবো কীরকম হয়েছে। দেখেছো এটাকে আমি কেটে কেটে এবার রান্না করব। আর আজকে যেহেতু 1 জানুয়ারি তো আজকে বাইরে বেরোনোরও একটা প্ল্যান আছে। তো রান্নাবান্না সেরে লাঞ্চের পর একটু বেরোনোরও প্ল্যান আছে। তো ভীষণ ভালো একটা জায়গায় তোমাদের নিয়ে যাব গাইস। তোমরা কিন্তু প্লিজ তোমরা স্কিপ করবে না, তোমরা ফুল ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে লাঞ্চে আমি বানিয়েছি যে পনিরটা বানানো তোমাকে দেখালাম, তোমাদেরকে দেখালাম, সেটা হচ্ছে এই পনির, মটরশুঁটি আর আলু দিয়ে এই পনির বানিয়েছি, ডাল আর সমস্ত রকম সবজি দিয়ে নিরামিষ তরকারি আর ভাত। তো আমার লাঞ্চ কমপ্লিট। আর এই লাঞ্চ কমপ্লিট করার পর আমি তোমাদের বলেছিলাম যে কোথাও একটা বেরোনোর আছে, তো আমি এখন ফটাফট রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, দেখো ভালো লাগছে আমাকে? কোথায় যাচ্ছি সেটা বলছি না, তো ওখানে গিয়েই তোমাদের সাথে আবার দেখা। আজ আমরা চলে এসেছি হংসেশ্বরী মন্দিরে। হংসেশ্বরী মন্দিরটি হলো একটি হিন্দু রত্ন মন্দির যা পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়া শহরে অবস্থিত। মন্দিরের প্রধান দেবতা হংসেশ্বরী, মা হংসেশ্বরী পুরাণে মা আদি পরাশক্তি জগৎজননী দক্ষিণা কালীরই একটি রূপ। 1799 সালের ডিসেম্বর মাসে রাজা নৃসিংহ দেব রায় মহাশয় এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু 1802 সালে দ্বিতীয় তলাটির কাজ শেষ হওয়ার পর প্রতিষ্ঠাতা এই সুদূর প্রসারী মন্দিরটি অসম্পূর্ণ রেখেই মারা যান। রানী হংসেশ্বরী ছিলেন রাজা নৃসিংহ দেব রায়ের মা, তাই দেবতাকে মা হংসেশ্বরী নামে পূজিত করা হয়। হিন্দু পৌরাণিক কাহিনীতে দেবতাকে মা কালীর রূপ হিসাবে পূজা করা হয়। ভবনের আভ্যন্তরীণ কাঠামো মানুষের শারীর স্থানের অনুরূপ। এটি রাজা নৃসিংহ দেব রায় মহাশয় দ্বারা শুরু করা হয়েছিল এবং পরে 1814 সালে তার বিধবা স্ত্রী রানী শঙ্করী দ্বারা এই মন্দিরটি সম্পন্ন করা হয়েছিল। মন্দিরের কাঠামোটি মানব দেহের গঠন সম্পর্কে বলে, কারণ 5তলা মন্দিরটি আমাদের মানব দেহের 5টি ইন্দ্রিয়েরই মত।
কেমন লাগলো গাইস? আশা করি ভালোই লেগেছে। তো বেশি কথা বলতে পারছি না, এখানে অত কথা বলা যাচ্ছে না, আপনারা শুনতে পাবেন না ঠিক করে। এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির, ভীষণ ফেমাস। আমি এর আগে এসেছি বাট ভেতরে ঢোকা হয়নি, এই ফার্স্ট টাইম আমি ভেতরে ঢুকে দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো। এখন বাজে সন্ধে 5:30, এখন মায়ের আরতি শুরু হলো। আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, দূর থেকে মন্দিরটি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।